আপনারা যারা রকি র্যাপিডে ট্র্যানজাকশন করতে চাচ্ছেন, আমি দেখাবো কিভাবে ট্র্যানজাকশন করবেন এবং ট্র্যানজাকশন না করতে পারলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বোর্ডে এই ভিডিওর ভিতরে আপনাদের চ্যানেল লিঙ্ক এবং আমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে রাখবো। আপনারা যারা ট্র্যানজাকশন করতে সবাই আমার সাথে কন্ট্যাক্ট করেন, ইনশাল্লাহ আমি নিজে আপনাদের করে দেব। তো প্রথমে আপনারা রকি র্যাপিডের ভিতরে যাবেন, এরপরে আপনারা প্রথমে দেখতে পারবেন যে ইম্পর্টেন্ট নোটিশ, এটা রকি র্যাপিড থেকে প্রথমে আসবে। তো এখান থেকে আপনারা সরাসরি ট্র্যানজাকশনটা কমপ্লিট করবেন, কিন্তু আপনাদের আরেকটা জিনিস দেখাই। আপনারা কি করবেন, এয়ারড্রপে ক্লিক করবেন, তারপর এয়ারড্রপ পাশে ওয়ালেট, ওয়ালেট একটা ক্লিক করবেন। করার পর আপনাদের যাদের ওয়ালেট কানেক্ট নাই, তারা ওয়ালেট কানেক্টটা এই যে এখান থেকে করে নেবেন। এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, যাদের কানেক্ট করা নাই এখান থেকে করে নেবেন। এবার এয়ারড্রপ অপশনে আসবেন। এয়ারড্রপ অপশনে আসার পরে আপনারা যে স্টার্ট ট্রানজ্যাকশন এই অপশনটাই একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের টোনকিপার ওয়ালেটে নিয়ে যাবে। লোডিং হচ্ছে ট্রানজাকশনটা আসার জন্য, এই যে চলে এসেছে। এখন আমি জাস্ট স্লাইডটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো। এবার আমার ওয়ালেটের পাসওয়ার্ড দিব, ঘুরতেছে, খুব অল্প সময়ের ভিতরে কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হওয়ার পরে ট্রানজাকশনটা রকি র্যাপিড কনফার্ম করার জন্য 10 মিনিট সময় নেবে। তো আপনারা এভাবে করার পরে 10 মিনিট অপেক্ষা করবেন। আর আপনারা ট্রানজাকশন যদি না করতে পারেন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট নম্বরে বা চ্যানেলে যোগাযোগ করবেন, আমি আপনাদের ট্রানজাকশন করে দিব নির্দিষ্ট একটা ফির মাধ্যমে। এবং আপনারা নিজে নিজে ট্রানজাকশন করতে গেলে প্রাথমিকভাবে সঠিকভাবে নাও পারতে পারেন। আবার একটা সমস্যা আছে কি, ছোটো একটা ট্রানজাকশন করার জন্য যে কোনো এক্সচেঞ্জার থেকে, টোন সাপোর্টেড এক্সচেঞ্জার থেকে আপনাদের $10 মতো টোন কিনতে হবে এবং সেটা টোন কিপার ওয়ালেটে উড্ডো নিতে হবে এক্সচেঞ্জার থেকে ওয়ালেটে। এখন আপনাদের সামান্য সুট্টারটা ট্রানজাকশন করার জন্য যদি আপনারা এই $10 নিয়ে আসেন, এটা ব্যাক নেওয়ার জন্য আবার এক্সচেঞ্জারে ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনাদের ফি কাটবে। আবার যদি ট্রানজাকশন সঠিকভাবে না করতে পারেন, ডিপোজিট সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনাদের পুরোটা একটা লস হয়ে যাবে লাভের থেকে। সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আপনাদের আইডি সেভ থাকবে এবং ট্রানজাকশনটা সুন্দরভাবে হবে। আপনারা রকি র্যাপিড থেকে পেমেন্ট পাওয়ার জন্য সবাই আইডিটা এয়ারড্রপের ভিতরে কনফার্ম করতে পারবেন খুব সহজে, ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন। তো আর 20 সেকেন্ড 18 সেকেন্ড পরে আমার ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে।
কমপ্লিট হওয়ার পরে কি অপশন আসে, কি হয় সেটা আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করেন। 5 সেকেন্ড, 4 সেকেন্ড, আপনারা দেখেন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। কানেক্ট ইয়ার ওয়ালেট, কানেক্টেড, মেক এ টোন ট্রানজ্যাকশন, ডান, সাবস্ক্রাইব টু দি চ্যানেল। যে তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে রকি র্যাপিড এয়ারড্রপ থেকে পেমেন্ট পাওয়ার জন্য, সেই তিনটা টাস্কই কমপ্লিট। এবং দেখেন আপনারা, আমাকে রকি র্যাপিড থেকে SMS দিছে, এলিগেবল, কনগ্রাচুলেশন, ইউ আর এলিগেবল টু রিসিভ দি র্যাপিড কয়েন এয়ারড্রপ, ফলো দিস চ্যানেল টু স্টে আপডেট অ্যান্ড নট মিসেস দি লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। তো আপনাদের সবার যখন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন ঠিক এই যে ভেরিফাই বেজ এবং টিক চিহ্ন সাথে রকি র্যাবিটের যে লগো টোকেনের, সেটা এমন চলে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা ট্রানজাকশন করেন নাই, তারা ট্রানজাকশন করতে পারেন। সেক্ষেত্রে যাদের 50 মিলিয়ন টোকেন আছে, আপনারা তারাই শুধু ট্রানজাকশনটা করেন, তাহলে অন্তত একটা জিনিস হবে যেখান থেকে আপনাদের লস হবে না, অন্তত ট্রানজাকশনের টাকাটা আপনারা পাবেন। আর যাদের কম আছে, 10, 20, 30 মিলিয়ন আছে, তাদের করতে না বলবো আমি। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো।